আসসালামু আলাইকুম, মোহাম্মদ আক্তারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মাছ চাষের আরেকটি বিষয়, যে বিষয়টা হচ্ছে আমরা অনেকেই খেয়াল করি না, যার ফলে একটা বছর শেষে যখন আমি উৎপাদন পাই, তখন আমরা ভাবি যে উৎপাদন কেন কম হলো, কেন আমার মাছ চাষে লস হলো, এরকম একটা বিষয়। অর্থাৎ পুকুরের পানির গুণগুণ কোন কোন প্যারামিটারে থাকবে সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। অর্থাৎ মাছ চাষে পানির গুণাগুণ, অর্থাৎ পানিতে কোন কোন উপাদানগুলো কতটা থাকবে, এটার হচ্ছে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি আপনাদের কিছুদিন পূর্বে একটি ভিডিওতে বলেছিলাম যে আমি যেহেতু খামার একটা করতে চাচ্ছি, বা মাছের আমার যে এক্সিস্টিং যে পুকুর আছে সেই পুকুরে হচ্ছে আমি মাছ চাষ করতে চাচ্ছি, তাহলে আমাকে আমার লক্ষ্য রাখতে হবে যে আমার কয়েকটা জিনিস আমাদের কেনা খুব জরুরি। তার মধ্যে একটা হচ্ছে পিএইচ মিটার, দাম কিন্তু এগুলোর খুব একটা বেশি না। অর্থাৎ স্বল্প আমি হচ্ছে বিনিয়োগে স্বল্প বিনিয়োগে হচ্ছে আমি এগুলো পেয়ে যাবো, পিএইচ মিটারের দামও কম। অর্থাৎ পিএইচ মিটার পিএইচ কী, এটা নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও দিব। অর্থাৎ পিএইচের মান মাথা রাখতে হবে, আমার পুকুরের পানির পিএইচ যেন 6.5 থেকে 9-এর মধ্যে থাকা লাগে। 6.5 থেকে 9-এর মধ্যে পিএইচ থাকবে, এই পিএইচটা আমাকে দেখতে হবে, প্রায় চেক করতে হবে যে পানির পিএইচের মান কত। অর্থাৎ মনে রাখবেন, মাছ পানিতে থাকে, আমরা আমাদের বাসায় অর্থাৎ আমাদের রুমে থাকার জন্য ফ্যান, ইলেকট্রিসিটি, এয়ার কুলার কত কী লাগাচ্ছি, আমি যে ফসলটা উৎপন্ন করছি অর্থাৎ পানিতে সে থাকবে, পানিতে থাকার জন্য যা যা প্যারামিটার, যা যা তার সুখের জন্য যা যা করা দরকার আমাকে করতে হবে আমার ফসল ভালো উৎপন্ন করার জন্য। পানির গভীরতা, অর্থাৎ পানির গভীরতা হচ্ছে মাথায় রাখতে হবে, একটা আদর্শ পুকুরের জন্য 2 মিটার পানির গভীরতা থাকলে আমরা মাছ চাষের জন্য একটা ভালো পুকুর এটা বলতে পারি। অর্থাৎ অতিরিক্ত যদি পানির গভীরতা থাকে তাহলেও যেরকম ক্ষতিকর, আবার একেবারে কম পানির যে গভীরতার জন্য যে হচ্ছে একেবারে পানির গভীরতা কম, সেক্ষেত্রেও এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর। সো পানির গভীরতা আমাদের মাথায় রাখতে হবে অ্যারাউন্ড 2 মিটারের মধ্যে থাকতে হবে। এরপরে হচ্ছে দ্রবীভূত অক্সিজেন। জানেন আপনারা যে মাছ হচ্ছে পানিতে থাকে এবং পানিতে থেকে অক্সিজেন গ্রহণ করে, যার জন্য এটার একটা যে রেশিও আছে, যে মাত্রা আছে, এই মাত্রাটা অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে মানে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ থাকা লাগবে 5 PPM এর উপরে। ডিও মিটার অর্থাৎ ডিজল অক্সিজেনের জন্য একটা মিটার পাওয়া যায়। সো আপনারা এই ডিজল অক্সিজেনটা কিনে ফেলবেন, এটাও হচ্ছে অনেক কম দামে পাওয়া যায়। তো এই ডিজল অক্সিজেন মিটারও কিনে ফেলবেন, যাতে আপনি নিয়মিতই হচ্ছে পানির যে অক্সিজেনের মাত্রা, সেই অক্সিজেনের মাত্রাটা নির্ণয় করতে পারেন, এবং প্রয়োজনে অক্সিজেন দেওয়ার জন্য যা যা করা দরকার, আমি যেসব মেথডের কথা বলেছি সে মেথডটা আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে অক্সিজেনের একটা ক্রাইটেরিয়া। এরপরে হচ্ছে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ সে অক্সিজেন ত্যাগ করছে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 3 PPM এর নিচে থাকতে হবে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড পুকুরের পানিতে 3 PPM এর নিচে থাকতে হবে, এটা 3 PPM এর উপরে উঠে গেলে সেটা হচ্ছে মাছ চাষের জন্য ক্ষতিকর। অতএব এই দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটাও যেন হচ্ছে একটা, আমি যে অ্যামাউন্টের কথা বললাম, যে পরিমাণের কথা বললাম, সেই পরিমাণের মধ্যে থাকতে হবে। এরপরে হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার মাত্রা কত থাকা লাগবে। তো অ্যামোনিয়ার যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে, অ্যামোনিয়া কিন্তু হচ্ছে যদি না থাকে পুকুরে তাহলে হচ্ছে লেস মানে প্রোডাক্টিভ না পুকুরটা, কিন্তু সেটা হলো 0.5 PPM এর নিচে থাকতে হবে। অর্থাৎ 0.5 PPM নিচে থাকলে সেটা হচ্ছে গ্রহণযোগ্য। অ্যামোনিয়া আসলে কী ক্ষতি করে মাছের, অ্যামোনিয়া কী করে বুঝবো যে অ্যামোনিয়ার, এবং অ্যামোনিয়ার জন্য কী অ্যামোনিয়া বেশি হলে কী করবো, এটার জন্য একটা আমি আলাদা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। তারপর তো মাথায় রাখেন যে অ্যামোনিয়া 0.5 PPM নিচে থাকা লাগবে, এবং মনে রাখবেন অ্যামোনিয়া অত্যন্ত ক্ষতিকর একটি গ্যাস মাছ চাষের জন্য, কিন্তু এটা
মানে প্রয়োজনীয় শত্রুর মতো, অর্থাৎ এটা না থাকলে আবার হচ্ছে পুকুরে মাছের যে খাবার, প্রাকৃতিক খাবার ফাইটোপ্লাঙ্কটন, এটা আবার হচ্ছে এই এই অ্যামোনিয়া খেয়ে থাকে, যার ফলে তাদের দরকার আছে, অর্থাৎ অ্যামোনিয়া দরকার আছে কিন্তু 0.5 ppm এর কম থাকবে। এরপরে আরেকটা গ্যাসের কথা আমরা জানি, সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। এই হাইড্রোজেন সালফাইডটা হচ্ছে পচা ডিমের গন্ধের মতো একটা গন্ধ থাকে যেসব পুকুরে, এই এই আমরা হাইড্রোজেন সালফাইড বলে থাকি। 0.2 ppm এর নিচে থাকলে আমরা হয়তো এই এই গ্যাসটি থাকলে আমরা সেই পুকুরটাকে ভালো পুকুর বা ভালো পানির পরিবেশ এটা আমরা বলতে পারি। এরপরে আরেকটা জিনিস আছে মানে ক্ষারত্ব, পুকুরের পানির একটা ক্ষারত্ব নির্ণয় করার একটা হচ্ছে আছে উপায় আছে, এটা নিয়ে আমি আপনাদের সাথে নেক্সট আরেকটা ভিডিও শেয়ার করবো। এই ক্ষারত্ব থাকবে 200 থেকে 250 ppm এর মধ্যে, এটাও একটা ক্রাইটেরিয়া। সো এই ক্রাইটেরিয়াও হচ্ছে আপনারা মাথায় রাখবেন। তাপমাত্রার ব্যাপারটা যেহেতু আমরা যখন ওপেন যেহেতু মাছ চাষ করি, তো আমাদের তাপমাত্রা কিন্তু আমাদের হাতের মধ্যে নাই, এটাই স্বাভাবিক কথা। যখন যে তাপমাত্রা আসবে সেই তাপমাত্রা আমাদের মেনে নিতে হবে, যেহেতু আমরা বাইরে মাছ চাষ করছি। আর ইনডোরে মাছ চাষ করছি, যদি বলি যে ট্যাঙ্কে মাছ চাষ করছি, বায়োফ্লক করছি, তাহলে তো সেক্ষেত্রে আমি তার টেম্পারেচার আমিতে আমার মোটামুটি হাতের মধ্যে থাকছে। তো বলা হয় যে 25 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা, এই তাপমাত্রার মধ্যে মাছের ডাইজেশন সবচেয়ে ভালো হয়, অর্থাৎ এই তাপমাত্রায় মাছ খেতে পারে এবং সে হচ্ছে তার যে খাবার খেয়ে তার একটা ভালো সে দেহ গঠন করতে পারে। এই জন্য এই তাপমাত্রাটা মাছ চাষের জন্য সবচেয়ে ভালো, আর এই কারণে আমরা শীতকালে মাছের বৃদ্ধিটা দেখতে পাই না বা গ্রোথটা হয় না। স্বচ্ছতা, এই স্বচ্ছতা যে বিষয়টা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে স্বচ্ছতার ব্যাপারটা ঠিক এরকম যে আপনি পানির দেখলেন যে একেবারে টলটলে ফর্সা, অর্থাৎ নিচে কী আছে, অর্থাৎ নিচে তলদেশে কী আছে সেটা দেখা যাচ্ছে, এই পানি মাছ চাষের জন্য ভালো না। অর্থাৎ আপনাকে এটাকে এই নির্ণয় করা টুকু আছে, সেকি ডিস্ক বলে একটা যন্ত্র মানে আছে, নর্মাল একটা আছে, সেটা হলো সেকিডিক্সের একটা মাত্রা আছে, এই মাত্রা দিয়ে বুঝতে হবে পানিতে ডুবালে সেটাতে বোঝা যাবে যে 25 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত যদি আমার ওই ডিস্কটা হচ্ছে দেখা, 25 থেকে 30 সেন্টিমিটার যাওয়ার পর যদি আমি দেখতে না পাই, তাহলে বুঝবো যে হচ্ছে আমার হলো খাবার পর্যাপ্ত আছে। কিন্তু যদি দেখা গেলো যে আরও বেশি গভীরে গেলো, তারপর থেকে ডিস্ক দেখা যাচ্ছে, তাহলে মনে রাখতে হবে যে আমার এই পুকুরে পর্যাপ্ত খাবারের পরিমাণ কম বা নাই, কম আছে বা নাই। তো এই সেকি ডিস্কটা হচ্ছে ডুবিয়ে বোঝা যায় যে পুকুরে পর্যাপ্ত মানে কী পরিমাণ হচ্ছে খাবার আছে বা পানির যে রঙটা কতটা আসলে গ্রহণযোগ্য সেটা বোঝা যায়। তো এই পানির স্বচ্ছতা নির্ণয় করার জন্য কী বলে হচ্ছে সেকিডিক্স ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আমরা আমাদের এইগুলো কিন্তু হচ্ছে স্বাদু পানির যে মাছ সেই চাষের ক্ষেত্রে, স্বাদু পানিতে অর্থাৎ আমরা নর্মাল যে পুকুরে বা চাষ করি সেখানে কিন্তু লবণাক্ততার প্রয়োজন হয় না, কিন্তু আমরা যখন গলদা বা বাগদা চিংড়ি চাষ করি সেই চাষের ক্ষেত্রে আমাদের কিন্তু লবণাক্ততার একটা মাত্রা আছে, অর্থাৎ স্বাদু পানিতে কিন্তু লবণাক্ততার কোনো মানে কম বেশি বা এসব নিয়ে কোনো কথা নেই, কিন্তু লবণাক্ততার যে মাত্রাটা সেটা হচ্ছে কী বলে আপনার উপকূলীয় অঞ্চলে যেসব পুকুর আছে, অর্থাৎ গলদা বাগদা চিংড়ি চাষের ক্ষেত্রে লবণাক্ততার মাত্রা একটা বড় ব্যাপার। তো গলদা চিংড়ির ক্ষেত্রে 0.4 ppt এবং হচ্ছে বাগদা চিংড়ি চাষের ক্ষেত্রে এটা হচ্ছে 25 ppt আদর্শ মান, অর্থাৎ এই গলদা এবং বাগদা চাষ করতে গেলে এই ধরনের হচ্ছে লবণাক্ততার মান থাকা লাগবে। তো এই মোটামুটি পানির গুণাবলী নিয়ে আপনাদের সাথে আজকে আমি কথা বললাম। আমরা চেষ্টা করব নিজে খামারে উপস্থিত থেকে প্রতিদিনের যে কার্যাবলী, অর্থাৎ প্রতিদিন এই প্যারামিটারগুলো মোটামুটি আমরা যতটা সম্ভব, কিছু গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে হাইলাইটেড যে পয়েন্টগুলো, হাইলাইটেড যে হচ্ছে বিষয়গুলো, সেগুলো প্রতিদিন যেন আমি প্যারামিটারগুলো মানতে পারি যে এই জিনিসগুলো সব ঠিকঠাক মতো আছে কি না, এবং সেই মতো যদি আমরা আমাদের পুকুরের পানির পরিবেশটা ঠিক রাখতে পারি, আর আমার পোনা যদি ভালো হয়, খাবার যদি ভালো দেয়, তাহলে মাছ চাষে লস হবে, এই কথাটি আমি কখনোই বলছি না বা বলবো না। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। খুদা হাফেজ।